বলার যে শ্বেতকালি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে একটা আলাদা উত্তেজনা তৈরি করে দিয়েছে আর মুক্তির ঠিক আগে অ্যাকচুয়ালি কালীঘাটে মা কালীর কাছে সকলে মিলে ব্লেসিংস নিতে চলেছে। আমরা দেখতে পেয়েছি টিম শ্বেতকালি আজকে কিন্তু কালীঘাটের মন্দিরে চলে এসেছে এবং এক্সপিরিয়েন্স জানবো সকালে। প্রথমে আসি সৌরভদের কাছে, সকালে উঠেই মন্দিরে মায়ের দর্শন এবং পূজা দেওয়া, এর থেকে ভালো আর কি হতে পারে? শ্বেতকালি আমাদের যে সিরিজের নাম এবং এখানে কালী, মা কালী একটা বড় বিষয় গল্পে, এবং সেখানে আমরা সবাই আজকে কালীঘাটে এসছি এবং মা কালী পুজো দিয়েই শুরু করছে আমাদের জার্নি। 24 তারিখ এটা রিলিজ, তো এর থেকে ভালো কিছু আনন্দের কিছু হতে পারে। এবং শ্বেতকালী নামটাই ভীষণ ইন্টারেস্টিং সকলের জন্য ছিল যখনই আমরা প্রথমে শুনলাম, কারণ আমরা মা কালীকে অন্যভাবেই দেখে এসেছি সেখানে শ্বেতকালী কালীঘাটে আজকে মা কালীর পুজো, এবং দেখলে ক্রাউডে ক্রাউডে এবং মায়ের কাছ থেকে একটা আলাদাভাবে আজকে মুহূর্তটা বোধহয় অন্যরকম হলো। দেখো, এই মুহূর্তটা তৈরি হয়েছে যার জন্য তাকে আমার মানে বিশেষভাবে ধন্যবাদ দিতে হবে, সেটা ওই যে রাহুল দাঁড়িয়ে আছে এখানে, মানে তার জন্য আমরা আজকে মানে এত সুষ্ঠুভাবে পুজো দিতে পেরেছি। আর ডেফিনেটলি আমাদের কালীঘাট পুলিশ স্টেশন যারা আছেন আর কি, তারা ভীষণভাবে সাহায্য করেছেন, আর সবাই মানে খুব সাহায্য করেছে বলে এটা সম্ভব হয়েছে। আর আমাদের প্রথম থেকেই মায়ের ইচ্ছে তো সব থেকে বড় কথা, আর প্রথম থেকে এটা আমাদের ঠিক ছিল যে রিলিজের আগে আমরা আসব, এসে পুজোটা আমরা দেবো, কারণ এর থেকে ভালো আর কিছু শুরু হতে পারে না। কারণ যেসব নিয়ে আমাদের মানে কনসেপ্ট বলো বা কিছু বলো, আর যে কোনো কাজের আগেই আমি মানে আমার কাজটা যখন শুরু হয় তখন আমি পুজো দিই, আর যখন রিলিজ মানে হওয়ারই তখন আমি পুজো দিই। তো বাট এত ভালোভাবে দিতে পারবো সেটা আমি ভাবিনি। সানিদা, থ্রিলার দিয়ে তো একেবারে বাঙালিদের মধ্যে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি করেইছে, এবং শ্বেতকালী বেশ সেই উত্তেজনাটা ধরে রেখেছে, তাই জন্য কি বাঙালির আরেকটা যে ইমোশন থাকে মানে ঠাকুরের প্রতি ভক্তি, সেটাই কি ব্লেসিংস নিয়ে নাও? পোস্টারে দেখবেন একটা বড় করে খাড়ার ছবি আছে, ওই খাড়াটা যাতে আমাদের উপর না পড়ে সেইটার জন্য উই আর ইনশিওরিং, আমরা এসেছি যাতে মা খাড়াটা হাতেই রেখে দেন আর কি সেইটা। তাই একদমই বেশি সময় নেব না, কারণ এই সকালটা সত্যি একটা অন্যরকমভাবে শুরু হলো। তো যারা এতদিন ধরে অপেক্ষা করেছে 24 ফেব্রুয়ারি একদম সামনে, ঠিক তার 2 দিন আগে তোমরা ধরা দিলে, কি বলবে দর্শকদের? যে 24 তারিখ এটাকে রিমাইন্ডারে রেখে দিতে, মাথায় রেখে দিতে, খাতায় রেখে দিতে, যাতে 24 তারিখ সবার আগে শ্বেতকালী দেখা। আমারও সেম কথা যে 24 ফেব্রুয়ারি আমাদের Zee5 পর্দায় শ্বেতকালী আসছে। তো আমি বারবার এটাও বলে মেনশন করে দিয়েছি যে Zee5 যারা ডাউনলোড করেননি ডাউনলোড করবেন, সাবস্ক্রাইব করবেন, কিন্তু যতক্ষণ না শ্বেতকালী চোখে দেখতে পাচ্ছেন ততক্ষণ কোনো যেন ক্লিক না হয় কোনো জায়গায়, সুজনা শ্বেতকালীতেই ক্লিকটা হয়, মানে এটা আমার বলা আছে আর কি। তো আই হোপ সবাই দেখবে এবং ভালোবাসা দেবে। Zee5 ডাউনলোড করুন এবং শ্বেতকালীর দেখাটা মাস্ট, দেখতেই হবে। তোমাদের তিনজনকে এবং দর্শকদের জন্য বলা যে শ্বেতকালী খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আসছে, আর তার আগে মা কালী মানে কালীঘাটে মা কালীর মন্দিরে কিন্তু পৌঁছে গেছিল টিম শ্বেতকালী, এবং দারুণ একটা মুহূর্তের সাক্ষী থাকলো সিটি সিনেমা। সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।